বাংলা সাহিত্যের অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে একবার একই সাথে এক ফৌজদারি এবং এক দেওয়ানি মামলায় বেশ ঝঞ্ঝাট ভোগ করতে হয়েছিল, যদিও তিনি সেই মামলাগুলিতে বাদী বা বিবাদী কোনো পক্ষই ছিলেন না। তবে সেই মামলাগুলির নিষ্পত্তি করতে তিনি কিন্তু দুরন্ত এক ভূমিকা গ্রহণ করেছিলেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আজ আপনাদের আমি সেই চমকপ্রদ গল্পই শোনাব। তাহলে চলুন শুরু করা যাক। সামতাবের, যেখানে শরৎচন্দ্র থাকতেন, তার পাশের গ্রামের নাম ছিল গোবিন্দপুর। সেখানেই থাকতেন শরৎচন্দ্রের দিদি অনিলা দেবী। তা সেবার গোবিন্দপুরের নতুন জমিদার বিখ্যাত মোহিনীমোহন ঘোষাল, তিনি গোবিন্দপুরের জলাভূমিতে, মানে খাল বিল যেখানে আছে সেখানে জলকর বসালেন। অর্থাৎ সেখানকার জলাভূমিতে মাছ ধরতে হলে গ্রামবাসীদের কর দিতেই হবে, টাকা দিতেই হবে। চালু হলো নতুন এক ব্যবস্থা। কিন্তু নতুন সেই ব্যবস্থায় গ্রামবাসীরা কিন্তু ভয়ানক চটে গেলেন, কারণ ওই জলাভূমি ছিল সম্পূর্ণ খাস জমি। আগে কখনো ওখানে মাছ ধরার জন্য গ্রামবাসীদের কখনো কোনো কর দিতে হতো না, কোনো টাকা দিতে হতো না। জমিদার মোহিনী ঘোষাল, তিনি কিন্তু মাছ ধরার জন্য, টাকা আদায় করার জন্য দায়িত্ব দিলেন তারই অনুগামী গোবিন্দপুরের দুই বাসিন্দা কেষ্ট আর দুর্লভের উপর। একদিন কি হলো, কেষ্ট আর দুর্লভ এরা দুজন যখন গোবিন্দপুরের জলাভূমিতে মাছ ধরার জন্য টাকা আদায় করতে গেলেন, গোবিন্দপুরের গ্রামবাসীরা দুজনকে বেশ মারধর দিলেন। সেই ঘটনায় ভয়ানক ক্ষিপ্ত হয়ে জমিদার মোহিনী ঘোষাল উলুবেরিয়া কোর্টে গোবিন্দপুরের 26 জনকে আসামি করে ফৌজদারি মামলা রুজু করলেন। কিছুদিন পরেই কোর্টের সমন আসলো। আসামিরা, অর্থাৎ গোবিন্দপুরের 26 জন আসামি, তারা উলুবেরিয়া কোর্টে হাজিরা দিলেন। কোর্টে তারা হাকিমকে বললেন, হুজুর, ওই জায়গাটা হচ্ছে খাস জমি, ওই জায়গায় জমিদারের জলকর নেওয়ার কোনো অধিকার নেই। হাকিম সব কথা শুনে বললেন, আসামিদের বললেন যে তাহলে আপনারা এক কাজ করুন, দেওয়ানি মামলা করুন, দেওয়ানিতে আগে ঠিক হবে যে ওই জায়গাটি আসলে খাস জমি কিনা, তারপর ফৌজদারি বিচার হবে। ততদিনে আমি ওই জায়গায় আইন করে দিচ্ছি, আইন জারি করে দিচ্ছি যে আপনারা উভয় পক্ষ কেউই ওখানে যেতে পারবেন না। হাকিমের নির্দেশ অনুসারে ওই গোবিন্দপুরের লোকজনরা, তারা জমিদারের বিরুদ্ধে দেওয়ানি মামলা রুজু করলেন আর সেই মামলা চলতে লাগল। ইতিমধ্যে চৈত্র মাস এসে গেল। আপনারা জানেন যে চৈত্র মাসে গ্রামে গ্রামে শিবের গাজন হয়, গাজনে লোকে সন্ন্যাসী হয়। গোবিন্দপুরেও অনেকেই সন্ন্যাসী হলো, এমনকি সেই কেষ্ট আর দুর্লভ ওরাও সন্ন্যাসী হলো। আর এখানেই বড়সড় একটা গণ্ডগোল শুরু হলো। কী সেই গণ্ডগোল? গোবিন্দপুর গ্রামের বাসিন্দারা পরিষ্কার ঘোষণা করে দিল যে গ্রামের গাজন সেই উৎসবে কেষ্ট আর দুর্লভকে তারা কিছুতেই অংশগ্রহণ করতে দেবেন না। সেই খবর শুনে জমিদার মোহিনী ঘোষাল সোজা চলে গেলেন বাগনান থানার দারোগা এবং উরুবেরিয়া মহাকুমার এসডিও সাহেবের কাছে। এই দুজনের সাথে মোহিনীবাবুর দহরম মহরম ছিল অত্যন্ত গভীর। তা এসডিও সাহেবকে দিয়ে মোহিনীবাবু চৈত্র সংক্রান্তির আগের দিন থেকেই তিনি করলেন কি, গোবিন্দপুরে 144 ধারা জারি করিয়ে দিলেন। বাগনান থানার দারোগার নেতৃত্বে একটা পুলিশ দল গোবিন্দপুরে টহল দেওয়া শুরু করল। কিন্তু গ্রামবাসীরা গ্রামে পুলিশ দেখে একটুও ভয় পেলেন না, তারা দৃঢ় প্রতিজ্ঞ। গাজনের দিন তারা গাজন উৎসব করবেনই, কিন্তু কেষ্ট আর দুর্লভকে সেখানে কিছুতেই তারা যোগ দিতে দেবেন না। আর এক্ষেত্রে পুলিশ যদি হস্তক্ষেপ করে, পুলিশ যদি নাক গলায়, তারা কিছুতেই পিছু হটবেন না, রক্তারক্তি হলেও তারা জান কবুল করে লড়বেন। শুনলে আশ্চর্য হবেন যে সেই মরণপণ লড়াইয়ের জন্য গ্রামের মেয়েরাও কোমর বেঁধে তৈরি হলেন। এসব কথা শরৎচন্দ্রের কানে এসে পৌঁছালো। তিনি বেশ বুঝতে পারলেন যে মোহিনী ঘোষালের উস্কানিতে পুলিশ একটা অঘটন ঘটাবেই। তিনি গ্রামের সবাইকে শান্ত থাকতে বলে, কাউকে কিছু না বলে বাড়ি থেকে
বেরিয়ে পড়লেন। একেবারে সোজা তিনি উপস্থিত হলেন হাওড়ার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসে, বেলা প্রায় ১২টা। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বাংলার শ্রেষ্ঠ কথা সাহিত্যিক, পল্লী সমাজের লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে দেখে তো রীতিমতো বিস্মিত। শরৎচন্দ্রের সমস্ত কথা শুনে তিনি তখনই ডেকে পাঠালেন হাওড়ার এসপিকে। এসপি সাহেবকে তিনি আদেশ দিলেন, আপনি এখনই শরৎবাবুর হাতে এমন একটা চিঠি লিখে দিন যাতে করে গোবিন্দপুরে যে পুলিশ অফিসারই থাকুক না কেন, শরৎবাবু তাকে আপনার চিঠি দেখালেই তিনি যেন কোনো রকম আপত্তি না করে সেখান থেকে দলবল নিয়ে চলে যান। শরৎবাবু নিজেই উপস্থিত থেকে নির্বিঘ্নে গ্রামের গাজন সম্পূর্ণ করিয়ে দেবেন। বেলা ১টা নাগাদ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এসপি সাহেবের সেই চিঠি নিয়ে হাওড়া স্টেশনে এসে বাড়ি ফেরার ট্রেন ধরলেন। ট্রেনটি যখন উলুবেড়িয়া স্টেশনে এসে পৌঁছালো, তখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেখলেন যে একজন পুলিশ অফিসার সশস্ত্র বড়সড় এক পুলিশ বাহিনী নিয়ে ট্রেনে উঠেছেন। এই পুলিশ অফিসার সবার কাছে ভুবনেশ্বর বাবু বলেই পরিচিত। তিনি আসলে উলুবেড়িয়ার সাব ডিভিশনাল পুলিশ অফিসার। তা কামরার একজন যাত্রী তিনি জিজ্ঞাসা করলেন, কি ভুবনেশ্বর বাবু এই অবস্থায় কোথায় চললেন? ভুবনেশ্বর বাবু উত্তরে বললেন, আর বলবেন না মশাই, দেউলটি স্টেশন থেকে কিছু দূরে গোবিন্দপুর বলে একটা গ্রাম আছে, সেই গ্রামে ১৪৪ ধারা জারি করা হয়েছে। গ্রামের লোকগুলো নাকি মহা হাঙ্গামার পরিকল্পনা করছে, বাগনান থানার ওসি কয়েকজন সেপাই নিয়ে সেখানে টহল দিচ্ছে। তা এসডিও সাহেব আমাকে বললেন, যান পুলিশ টুলিশ নিয়ে যান, ওই গ্রামের লোকগুলোকে একটু একটু ঠান্ডা করে দিয়ে আসুন। তাই আমি ওই গোবিন্দপুরের লোকগুলোকে শায়েস্তা করার জন্য বেরিয়েছি। এই কথা শুনতে শুনতে সেই যাত্রী হঠাৎ লক্ষ্য করলেন যে ট্রেনের জানলার পাশে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় চুপ করে বসে আছেন। দেখে তো তিনি রীতিমতো অবাক, বললেন, আরে শরৎবাবু, আপনি এ সময় কোথা থেকে আসছেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উত্তরে বললেন, পুলিশ অফিসারের কাছ থেকে তো ব্যাপারটা সবই শুনলেন, আমি ওই কারণেই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে গিয়েছিলাম, তবে গোবিন্দপুরের লোকদেরকে শায়েস্তা করতে নয়, তাদের বাঁচাবার ব্যবস্থা করতে। ভুবনেশ্বর বাবু সেই পুলিশ অফিসার, তিনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একজন মস্ত বড় ভক্ত পাঠক, কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে তিনি কখনো দেখেননি। তিনি অবাক হয়ে বললেন, আপনি কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কি সৌভাগ্য আমার, আপনার সাথে পরিচিত হয়ে আমি ধন্য হয়ে গেলাম। শরৎচন্দ্র মৃদু হাসলেন। ভুবনেশ্বরবাবু কাছে এসে বললেন, এবার আমাকে বলুন না, ব্যাপারটা কি হয়েছে? শরৎচন্দ্র জমিদার মোহিনী ঘোষালের ষড়যন্ত্র এবং বাগনান থানার ওসির কাণ্ড কারখানা ইত্যাদি সমস্ত ব্যাপারটা তিনি খুলে বললেন এবং এসডিওর সেই চিঠি তিনি ভুবনেশ্বরবাবুকে দেখালেন। সব দেখে শুনে ভুবনেশ্বরবাবু তো একেবারে থ। সেদিন দেউলটি স্টেশনে নেমে ভুবনেশ্বরবাবু তিনি কিন্তু শরৎচন্দ্রকে ছাড়লেন না, বিশাল সেই পুলিশ বাহিনী নিয়ে তিনি সোজা শরৎচন্দ্রের বাড়িতেই প্রথমে গিয়ে উঠলেন। সেখানে খানিকটা বিশ্রাম করে শরৎচন্দ্রকে সামনে রেখে বিশাল সেই পুলিশ বাহিনী নিয়ে তিনি এগিয়ে গেলেন গোবিন্দপুর গ্রামের দিকে। গ্রামের পুলিশ চৌকিতে খবর এলো শরৎবাবু আসছেন। বাগনান থানার ওসি চেয়ারে বসে বসে তাচ্ছিল্য সহকারে বললেন, রাগ তো তোদের শরৎবাবু, খান কতক বই না হয় তিনি লিখেছেন, তাই বলে কি তিনি গ্রামের মোড়ল হয়ে গেছেন নাকি? এসব কথার মাঝেই পথের বাঁকে ধীরে ধীরে সুস্পষ্ট হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, পুলিশ অফিসার ভুবনেশ্বরবাবু এবং সঙ্গের বিশাল পুলিশ বাহিনী। সেসব দেখে বাগনান থানার ওসি তার চক্ষু একেবারে ছানা বড়া। ভুবনেশ্বরবাবু সোজা দারোগার সামনে এসে দারোগাকে ধমকে বললেন, জমিদারের ঘুষ খেয়ে এখানে বুঝি আপনি অ্যাকশান নেওয়ার পরিকল্পনা করছেন? শিগগির এখান থেকে সব সেবাইকে তুলে নিয়ে আপনি চলে যান পানিত্রাস হাই স্কুলে গিয়ে, আপনি অপেক্ষা করুন, আমি না যাওয়া পর্যন্ত ওখান থেকে একদম নড়বেন না।
এরপর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গোবিন্দপুরের লোকজনদেরকে অনুরোধ করলেন, তারা যেন কেউই কেষ্ট আর দুর্লভকে গাজনের অনুষ্ঠানে যোগ দিতে বাধা না দেয়। বলা বাহুল্য সবাই শরৎচন্দ্রের সেই অনুরোধ রাখলেন। শরৎচন্দ্র এবং ভুবনেশ্বরবাবুর উপস্থিতিতে নির্বিঘ্নে সেদিনের গাজন উৎসব সম্পন্ন হল। এই ঘটনার বেশ কয়েকদিন পরের কথা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সকালে বারান্দায় একটা ইজি চেয়ারে বসে গড়গড়িতে তামাক খাচ্ছেন। এমন সময় একজন ভদ্রলোক আর একজন ভদ্রমহিলা সেখানে এসে শরৎচন্দ্রকে প্রণাম করে মাথা নিচু করে দাঁড়ালেন। শরৎচন্দ্র তো চিনতেই পারলেন না। ভদ্রলোক বললেন, ধুতি পাঞ্জাবি পরে এসেছি বলে আমাকে বোধ হয় আপনি চিনতে পারছেন না। আমি বাগনান থানার সেই ওসি, আর ইনি আমার স্ত্রী। শরৎচন্দ্র অবাক হয়ে বললেন, সে কি, তা কি মনে করে বলুন তো। ভদ্রলোক কাচুমাচু হয়ে হাত জোর করে বললেন, আগে আপনার কাছে ক্ষমা প্রার্থী হয়ে এসেছি, সেদিন জমিদারের কথা শুনে বড় ভুল করে ফেলেছিলাম, এখন তার মাশুল দিচ্ছি। ভুবনেশ্বরবাবু আমাকে চাকরি থেকে সাসপেন্ড করে দিয়েছেন, এখন চাকরিটি যেতে বসেছে। আপনি যদি দয়া করে এসডিও সাহেবকে একটা চিঠি লিখে দেন তাহলে ছেলেপুলে নিয়ে এ যাত্রা বেঁচে যাই। আপনি দয়া না করলে চাকরিটা হারাবই, আমাকে ক্ষমা করে দিন। সব শুনে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সঙ্গে সঙ্গে বলে উঠলেন, ও এই কথা, আমি এখনই চিঠি লিখে দিচ্ছি। সেদিন বিকেলেই ভুবনেশ্বরবাবুর কাছে গিয়ে বাগনান থানার সেই ওসি চিঠিখানি দিলেন, আর সেই চিঠি পড়ে ভুবনেশ্বরবাবুর রাগ বেশ কিছুটা কমে গেল। তিনি দারোগাবাবুর চাকরিটি রাখলেন বটে, কিন্তু বাগনান থানা থেকে তাকে অন্যত্র তিনি বদলি করে দিলেন। এই ঘটনার পরবর্তী সময়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং পরক্ষে ভুবনেশ্বরবাবুর চেষ্টায় সেই ফৌজদারি এবং দেওয়ানি উভয় মামলাই সুন্দরভাবে নিষ্পত্তি হয়েছিল। বলা বাহুল্য মামলায় উভয় ক্ষেত্রেই গ্রামবাসীরাই জিতেছিলেন। কোর্টে গোবিন্দপুরের সেই জলাভূমি খাস জমি হিসাবেই ঘোষিত হয়েছিল এবং সেই খাস জমিতে জমিদার মোহিনী ঘোষালের জলকর বসানোর কোনো অধিকার আদালতে স্বীকৃত হল না। তা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনের এই গল্পটি থেকে সহজেই অনুমান করা যায় যে তিনি গ্রামের সাধারণ প্রজাদের সাথে কতখানি একাত্ম ছিলেন, তাদের সুখ দুঃখের পাশে কতখানি আন্তরিকতা নিয়ে তিনি বসবাস করতেন। বলা বাহুল্য এই গল্পে কিন্তু আমরা তার রাজনৈতিক প্রজ্ঞার এক অসাধারণ ঝলকও দেখতে পাই। গ্রাম বাংলার এই জীবনকে খুব কাছ থেকে তিনি প্রত্যক্ষ করেছিলেন বলেই তার সাহিত্যে বাংলার পল্লী জীবন বর্ণনায় অভূতপূর্ব প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল। এমন সৃষ্টিশীল মানুষ আজকের সমাজে সত্যি সত্যি দুর্লভ। বাংলার অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে তাকে আন্তরিক শ্রদ্ধা জানিয়ে আজ এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকুন, নমস্কার।